100 টাকা করে আরো রেট কমে গেল। আপনি চাইলে পাওয়ার এক্স পেয়ে যাবেন, ফ্রন্টেক চাইলে ফ্রন্টেক পেয়ে যাবেন। আমাকেও বিশ্বাস করতে পারবেন, আপনারা নিজেরা দেখে নেবেন। আগে তো i5 সেকেন্ড জেনারেশন তো দেই না, i5 আপনারা পেলেন i3 সেকেন্ড, i3 থার্ড, i3 ফোর্থ, i5 থার্ড, i5 ফোর্থ, i3 সিক্সথ। আমরা আজ আবার রাহুল টেক ওয়ার্ল্ডে চলে এসেছি, আজকে আরো একটা দারুণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি। i3 i5 সমস্ত কম্পিউটার খুব কম দামে, ন্যায্য দামে আপনি রাহুল টেক ওয়ার্ল্ড থেকে পেয়ে যাবেন। রাহুল টেক ওয়ার্ল্ডের আগের ভিডিও না দেখে থাকলে উপরে আই বাটন থেকে দেখে নিন। এর সঙ্গে থাকছে একটি 40,000 টাকার মধ্যে গেমিং কম্পিউটার। কি কি কনফিগারেশন থাকবে ডিটেলস আমরা আপনাদেরকে দেখাবো। হাই, আমি DM আর আপনারা দেখছেন বিজনেস টিউলাইট। তো চলুন ভিডিও শুরু করা যাক। রাহুল নমস্কার। নমস্কার সবাইকে। তা রাহুল, আজকে কি কি অফার থাকছে? আজকে কিছু অফার এনেছি। আজকের অফারে মানে আমাদের যে আগে রেট ছিল আরো একটু ডাউন করে দিলাম রেট। ধরে রাখুন প্রত্যেকটা প্রাইসিং এর উপরে 100 টাকা করে আরো রেট কমে গেল। আমরা মার্কেটের সাথে এখন রেট কমছে, আমরা তাদের সাথে সামঞ্জস্য রেখে এখন আরো রেট কমাচ্ছি। তো আমাদের যেটা i3 স্টার্টিং ছিল 10,100 টাকা থেকে, এটা এখন হয়ে গেছে রাউন্ড 10,000 টাকায়। আমাদের i3 থার্ড জেনারেশন ছিল 10,430 টাকা, এখন হয়ে গেল 10,330 টাকা। আগে ছিল i5 আমাদের 11,200 টাকা, এখন ওটা হয়ে গেল 11,100 টাকা। তখন i3 ফোর্থ জেনারেশনের রেট ছিল হচ্ছে 13,500 টাকা, রেট কমে হয়ে গেল 13,400 টাকা। i5 ফোর্থ 14,600 টাকা ছিল, আজকে হয়ে গেল i5 ফোর্থ 14,500 টাকা। তো প্রত্যেকটার কনফিগারেশন বলবো ভিডিওর এন্ডে। আজকে আমাদের এখানে একটা গেমিং পিসি বিল্ড আপ হয়েছে, পুরো গেমিং পিসি বিল্ড আপের রিভিউ দেবো। তো আজকে 40,000 টাকার পিসিটা আমাদের রেডি হয়েছে, সেটার আমাদের রিভিউ দিয়ে দেবো হবে। আজকে যে কাস্টমার রিভিউ সেটাও আমরা দিয়ে দেবো, কি কি স্পেসিফিকেশান দিচ্ছি সেটা বলে দেবো, ইভেন কি মনিটর উইদাউট মনিটর রেট প্রত্যেকটা পেয়ে যাবেন। তো ভিডিওটা পুরো অবধি দেখুন। এবার আমরা শুরু করবো i3 সেকেন্ড জেনারেশন, যেটা আমরা 10,000 টাকা বললাম, সেটা তো পাচ্ছেন আপনারা। 4GB RAM, 500GB হার্ড ডিস্ক, 17-inch মনিটর, ওয়াইফাই রেডি, ফুল সেটআপ আপনারা পেয়েছেন, প্লাস 3 ইয়ার্স ওয়ারেন্টি। আপনারা জানা রাহুল টেক ওয়ার্ল্ডের পুরনো কাস্টমার, আপনারা জানেন যে আমাদের ওয়ারেন্টি যেটা হয় 3 ইয়ার্স হচ্ছে আমাদের, যেটা i3 সেকেন্ড থেকে i3 সিক্স জেনারেশন অবধি, 10 জেনারেশন থেকে শুরু করে 12 জেনারেশন অবধি আমাদের হচ্ছে 5 ইয়ার্স ওয়ারেন্টি। তো আমাদের যেটা গেমিং সেক্টর সেটা একদম বলতে গেলে ওটা 5 ইয়ার্স ওয়ারেন্টি। তো এবার আমরা চলে আসি i3 সেকেন্ড, যেটা কনফিগারেশনটা আপনাকে বলে দিলাম, রেটটা আর একবার বলে দিচ্ছি 10,000 টাকা অনলি। i3 সেকেন্ড জেনারেশন প্রসেসর 861 মাদারবোর্ডের চয়েস আপনাদের কাছে, আমি প্রত্যেক বাড়ি রাখি, অনেক রকম চয়েসই আপনারা মাদারবোর্ড আমার এখানে পেয়ে যাবেন। পাওয়ার এক্স চাইলে পাওয়ার এক্স পেয়ে যাবেন, ফ্রন্টেক চাইলে ফ্রন্টেক পেয়ে যাবেন, D75ও আমার কাছ থেকে রেডি পেয়ে যাবেন। আমাকে কনফিগারেশন আর একবার বলে দিচ্ছি, 861 মাদারবোর্ড, i3 সেকেন্ড জেনারেশন, 4GB RAM, 500GB হার্ড ডিস্ক, কেবিনের SMPS অ্যাট ইয়ার চয়েস, মনিটর 17-inch, ওয়াইফাই ইনবিল্ড, যে টোটাল পেয়েছেন সেটআপটা মাত্র 10,000 টাকা। সেকেন্ড জেনারেশন মানে বলতে পারেন 9,999 টাকা। তাহলে বুঝতে পারছেন রেটটা কতটা ডাউন হয়ে গেলো। একটা টাইম ছিল যখন আমরা ডুয়াল কোর উইথ SSD দিতাম 9,999 টাকা, এখন i3 চলে এসেছে 999 টাকায়। i3 সেকেন্ড জেনারেশন যারা i3 ইউজ করতে চায় তারা এখন খুব সস্তায় পেয়ে যাচ্ছে, যেটা আগে ডুয়াল কোর কোর টু ডু এগুলো ইউজ করতো সেগুলোই পেয়ে যাচ্ছে। আর সম্পূর্ণ নতুন হচ্ছে, ওয়ারেন্টির সাথে হচ্ছে, কোম্পানি ওয়ারেন্টি সঙ্গে থাকছে। আমরা প্রত্যেকটা প্রোডাক্ট সবসময় বলি, কেনার আগে দেখে নেবেন যে প্রত্যেকটা প্রোডাক্ট আপনাকে আমরা সিকিউরিটি দিয়ে, আমাকেও বিশ্বাস করতে পারবেন, আপনারা নিজেরা দেখে নেবেন। সিল্ক প্যানেল বোর্ডের পেছনে যেন ফুল সিল্ক প্যাক থাকে, এইটা দেখে অল টাইম আপনারা মেশিন কিনবেন, ঠিক আছে। যদি আপনার প্যানেল সিল্ক প্যানেল বা সিল্ক মাদারবোর্ড না থাকে তাহলে আপনারা নেবেন না, ওটা তাহলে রিফারবিশড মাদারবোর্ড। মার্কেটে এখন অনেক রকম এরকম স্ক্যাম হচ্ছে, তো সবাইকে বলবো যে এই জিনিসটা থেকে একটু দেখে শুনে নেবেন, মানে যা দেখবো সিল প্যাক দেখেই নেবে। কাস্টমার আসবে নিজের এখানে প্যাকিং দেখেই জিনিস নিতে পারবে। সিল প্যাক পাবেন আমাদের কাছে, অনেক রকমের র্যামের ফ্যাসিলিটি আছে, এই কোম্পানির র্যাম নিতে পারেন, এসকে হাইনিক্সের অরিজিনাল নিতে পারেন, ডাইচি নিতে পারেন, এটা আপনাদের উপরে, ঠিক আছে। এবার আমি চলে যাব হচ্ছে i5 থার্ড জেনারেশন, একদম অবিশ্বাস্য রেট 11,100 টাকা, 11,100 টাকায় টোটাল পেয়ে যাবেন এই সেট। i5 থার্ড জেনারেশন, আগে তো i5 সেকেন্ড জেনারেশন তো দেই না, i5 সেকেন্ড জেনারেশনের দামে যদি আপনারা i5 থার্ড পেয়ে যান তাহলে কেন আপনারা i5 সেকেন্ড নিতে যাবেন। 4GB RAM, 500GB হার্ড ডিস্ক, কেবিনের SMPS অ্যাট ইয়ার চয়েস, 17-inch মনিটর, মাউস, কিবোর্ড, আমাদের গিফটে থাকছে মাউস প্যাড, ইভেন কি ওয়াইফাই সিস্টেম, টোটাল সেটআপটা আপনারা রেডি পেয়ে যাবেন মাত্র 11,100 টাকায়।
11,100 টাকায় i5 থার্ড জেনারেশন আপনারা আপনাদের মত এখানে চুজ করে নিয়ে নিতে পারেন, মাদারবোর্ড নিজে চয়েস করে নিতে পারেন। একদম একদম। এবার চলে যাব i3 4th generation H81 মাদারবোর্ড জেব্রনিক্সে Intel i3 4th generation প্রসেসর, 8GB RAM, 128GB SSD, SSD আমরা কনসিস্টেন্ট নিতে পারেন, সাইবারএক্স নিতে পারেন, জেব্রনিক্স নিতে পারেন, যে কোনো আপনি নিতে পারেন, ঠিক আছে, আপনাদের চয়েসের উপরে এটা মানে ডিপেন্ড করছে, SSD নিজের মতো চয়েস করে নিতে পারেন। একদম একদম। তো এবার আমি বলে দিচ্ছি আরেকবার, H81 জেব্রনিক্স এর মাদারবোর্ড, 8GB RAM, i3 4th generation প্রসেসর, 500GB হার্ড ডিস্ক, কেবিনের SMPS, সেটা পেয়ে যাচ্ছেন মাত্র 13,400 টাকায়। 13,400। আর একবার আমি কনফিগারেশনটা বলে দিচ্ছি, জেব্রনিক্স এর H81 মাদারবোর্ড, i3 4th generation প্রসেসর, 8GB RAM, 500GB হার্ড ডিস্ক, 128GB SSD, কেবিনের SMPS, কিবোর্ড মাউস, 17-inch মনিটর, ফুল সেটআপ প্লাস 3 ইয়ার্স ওয়ারেন্টি, ওয়াইফাই রেডি পেয়ে যাচ্ছেন আমাদের তরফ দিয়ে, আর মাউস প্যাড, টোটাল সেটআপটা আপনারা আমাদের কাছ থেকে পেয়েছেন মাত্র 13,400 টাকায়। এবার চলে আসি i5 4th এর রেটটা ডাউন হয়ে গেল, 14,600 ছিল 14,500 এখন আপনারা পেয়ে যাবেন, 8GB RAM এর সাথে 128GB SSD, 500GB হার্ড ডিস্ক। কনফিগারেশনটা বলে দিচ্ছি, H81 মাদারবোর্ড, i5 4th generation প্রসেসর, 8GB RAM, 128GB SSD, 500GB হার্ড ডিস্ক, কেবিনের SMPS এট ইওর চয়েস, আর 17-inch মনিটর, মাউস, কিবোর্ড, ওয়াইফাই ইনবিল্ট, মাউস প্যাড, টোটাল সেটআপ আপনারা পেয়ে যাবেন মাত্র 14,500 টাকায়। মাত্র 14,500 টাকায় প্লাস 3 ইয়ার ওয়ারেন্টি সাথে আপনারা পুরো সেটআপটা পেয়ে যাচ্ছেন। এবার নেক্সট আমরা চলে যাবো যেটা আমাদের লাস্ট অফার, i3 6th generation, সেটার রেট এখন চলে আসবে মাত্র 19,350 টাকা। যেটা i3 6th generation 19,350 টাকায় যেটা আপনারা পেয়ে যাবেন, সেটাতে আবার 19-inch মনিটর। এবার আমি প্রথম থেকে আপনাকে কনফিগারেশনটা বলে দিচ্ছি, H110 এর মাদারবোর্ড জেব্রনিক্স এর, i3 6th generation প্রসেসর, 8GB RAM, 256GB SSD, 256GB SSD, 500GB হার্ড ডিস্ক, কেবিনেট SMPS, কিবোর্ড মাউস, আর তার সাথে পেয়ে যাচ্ছেন 19-inch মনিটর, টোটাল সেটআপ, 3 ইয়ার্স ওয়ারেন্টি। এটাতে যারা এডিটিং করতে চান, অফিসিয়াল কাজ করতে চান, গেম খেলতে চান পাবজি ফ্রি ফায়ারের মতন মিডিয়াম একটা গ্রাফিক্স কোয়ালিটিতে, এইটা আপনাদের জন্য একটা বেস্ট পিসি। মানে কাস্টমারের যা যা পছন্দ আছে সেটা সেই রিকোয়ারমেন্ট নিয়ে আসতে পারে, সেই অনুযায়ী দাম পেয়ে যাবে, দামের কোনো হেরফের নেই, বরঞ্চ আগের থেকে দাম এখন আরও কমে গেছে। তো নিচে রাহুলের নাম্বার আছে, রাহুলকে কল করে এক্ষুনি আপনি আপনার এটা বুক করে নিতে পারেন, যেটা আপনার পছন্দ সেটা বুক করে নিতে পারেন। রাহুল, এরপরে আমরা আমাদের যে 40,000 টাকার মধ্যে যে কম্পিউটারটা রেডি হচ্ছে, গেমিং কম্পিউটার, সেই ভিডিও আমরা দেখব। তার আগে দর্শক বন্ধুদের জন্য যারা নতুন আছে তাদের জন্য তোমার দোকানের অ্যাড্রেসটা একটু বলে দেবে। আমাদের দোকানের অ্যাড্রেসটা, যারা রেলওয়ে ধরে আসবেন দমদম জাংশন, বা যারা মেট্রোতে আসবে দমদম জাংশন, দমদম জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নিচে আসবেন, বা যারা মেট্রোতে আসবেন একদম প্রথম গেট দিয়ে নিচে এসেই দেখবেন অটো আছে, অটোতে বলবেন মেলামেশা ক্লাবের গলি যাবো, বাট হাটিয়া বাস স্ট্যান্ড, মেলামেশা ক্লাবের গলি যদি আপনি বলেন একদম আমার দোকানের গলির সামনে চলে এলেন, একদম গলিতে সোজা হেঁটে এলেই আমাদের শপ। আর কেউ যদি গুগলে সার্চ করে আসতে চায়, গুগলে সার্চ করে আসতে চায় রাহুল টেক ওয়ার্ল্ড বড়নগর মেরে, জাস্ট আমার দোকানের লোকেশনে চলে আসবে, যারা রোড বেস ধরে আসবে। আর যারা যে সকল বন্ধুরা কলকাতার বাইরে থেকে দেখছে বা দূর থেকে দেখছে, তাদের ডেলিভারির কি ব্যবস্থা আছে? ডেলিভারির ব্যবস্থা হচ্ছে, যদি আপনি সকাল 12টার মধ্যে ডেলিভারি কনফার্ম করেন, ওয়ান ডে রিচ প্লেস হয়, তাহলে আমরা সেম ডে আমরা অন দা সেম ডে ডেলিভারি দিয়ে দেবো। যদি সেটা ওয়ান ডে বেশি রিচ হয় বা অনেক কিলোমিটারের বেশি, তাহলে আমরা একটা দিন সময় নিই, মানে ধরুন আপনি আজকে সকাল 12টায় আপনি অর্ডার করলেন, কালকে ভোরবেলা থেকে কালকে রাত সকাল 12টার মধ্যে, আর 24 আওয়ার্সের মধ্যে আপনি ডেলিভারি ফ্যাসিলিটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন, ক্যাশ অন ডেলিভারিও আমাদের অ্যাভেলেবেল আছে। আর প্রচুর বন্ধুরা রিকোয়ারমেন্ট করছে যে ইএমআইতে কিছু নিয়ে এসো, ইএমআইতে কিছু, ভবিষ্যতে কি ইএমআইটা আসবে? ভবিষ্যতে আমাদের ইএমআইটা চালু হওয়ার আমরাও চেষ্টা করছি, খুব সম্ভবত আমরা যতদূর বলতে পারি যে পুজোর পর আমরা অতি অবশ্যই ডেলিভারি, মানে ডেলিভারি বলছি ইএমআইটা আমরা স্টার্ট করতে পারবো। কথা দিতে পারছি না, কেন কি অনেক সময় অ্যাসেম্বল ডেস্কটপের উপরে অনেক কোম্পানি ইএমআই করতে চায় না, তো যত সম্ভব আমরা ইএমআই স্টার্ট করতে পারি, আমরা তার উপরেও একটা ভিডিও বানাবো যে আমাদের ইএমআই ফ্যাসিলিটি অ্যাভেলেবেল শুরু হয়েছে।
তো বন্ধুরা আরো ইনফরমেশন জানার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, রাহুলকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তোমাদের কি জানার দরকার আছে, ভবিষ্যতে ইএমআই অপশন আসলে আপনারা অবশ্যই জানতে পারবেন। তো চলুন এবার আমরা এক্সক্লুসিভ কাউন্টারে গিয়ে দেখে নিই 40,000 টাকায় কি কি কনফিগারেশনে কি গেমিং মেশিন তৈরি হচ্ছে, সেটা দেখে আমরা ভিডিওটা শেষ করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো এই গেমিং পিসিটা জাস্ট তৈরি হচ্ছে অনলি সিপিইউ, তো অনলি সিপিইউ যারা নিতে যাচ্ছ i5 12th জেনারেশনের উপরে, যাদের বাজেট ওই ধরে নিন 45 থেকে 40 এর মধ্যে, তো এই শুধু পিসি বিলটার দাম আপনার পড়ে যাচ্ছে অনলি 42,500। ঠিক আছে, এটার মধ্যে আমাদের যে কনফিগারেশনটা দেওয়া হচ্ছে বলে দিচ্ছি, এটা দুটো ভ্যারিয়েন্টে আছে। একটা আছে আপনি স্যামসাং এর 24 ইঞ্চেস ফুল আইপিএস প্যানেল দিয়ে একটা ভ্যারিয়েন্ট আছে, একটা আপনার 19 ইঞ্চি জেব্রনিক্স দিয়ে একটা ভ্যারিয়েন্ট আছে। স্টার্টিং 19 ইঞ্চি দিয়ে যেটা আছে সেটা আপনার 47,800 এর মধ্যে, এটা আপনার এসে যাবে কিবোর্ড মাউস দিয়ে। আর যেটা আপনার 55,000 এর মধ্যে চলে আসবে হচ্ছে আপনার স্যামসাং এর 24 ইঞ্চেস ফুল আইপিএস মনিটর দিয়ে। এর মধ্যে থাকছে হচ্ছে আপনার 16 জিবি র্যাম, 1 টিবি হার্ড ডিস্ক, এটা কর্সিয়ার ভেঞ্জেন্স এর র্যাম থাকছে LPX সিরিজে, এটাতে আপনার থাকছে i5 12 জেনারেশন 12400, আপনার গিগাবাইটে 610 মাদারবোর্ড DDR4। আর ভাই যে ক্যাবিনেটটা ইউজ করছে এটা হচ্ছে জেব্রনিক্স এর ক্রোনাস সিরিজ এর ক্যাবিনেট, ফুল RGB মিডটেক্স ATX টাওয়ার, এটা থাকছে 1 টিবি হার্ড ডিস্ক সিগেটের, 256 জিবি SSD, 800 ওয়াটের SMPS থাকছে ফ্রন্টেকের, 800 ওয়াটের ফুল গেমিং SMPS। এই টোটাল সেটআপটা শুধু সিপিউটার দাম পড়ছে অনলি 42,500। গেমিং সেটআপ মিন্স এমনি গেমিং সেটআপ, মানে গেমিং সেটআপ একদমই একটা কনফিগারেশন বেসড হয়, কারণ কি কনফিগারেশন আপনার যদি বেস্ট না হয় তো আপনি গেমিং এডিটিং কোনো কাজে এটা ব্যবহার করতে পারবেন না। আপনার উইদাউট গ্রাফিক প্রসেসর দিয়ে একটা গ্রাফিক্স কার্ড বসিয়ে আপনাকে বানিয়ে দেবে, বাট ওটাতে আপনার যে নিডিং সেটা পূরণ হবে না। তো চলুন ভিডিও করতে করতে আরো অনেক কথা হবে, তো শুরু করা যাক।